বুধবার তথ্যমিত্র সঞ্চালকদের ইন্টারনেট সংযোগ আর্থিক সাহায্য সহ অন্য যন্ত্রপাতির প্রদান করার সহ মোট 6 দফা দাবিকে সামনে রেখে জেলা শাসকের কাছে দাবি দেওয়া পেশ করলো অল বেঙ্গল সিএসসি ইউনিয়ন কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানা যায়, সমস্ত রাজ্যব্যাপী সংগঠনের পক্ষ থেকে জেলার সমস্ত ডিএম সাহেবদের কাছে ডেপুটেশন কর্মসূচি রয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের কাছে ডেপুটেশনের জন্য আশা হয়েছে। এদিন মিছিল আকারে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। এরপর প্রতিনিধি আকারে স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আইনি পদক্ষেপ নেব এবং লড়াই তীব্র থেকে তীব্র করে ফেলব। ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট সোসাইটি এনআইসির কাজ করছে। এনআইসি দপ্তরের আওতায় এ ক্যাটাগরির সায়েন্টিস্ট, বি ক্যাটাগরির সায়েন্টিস্ট, সি ক্যাটাগরির সায়েন্টিস্ট আছে। সে কাজ ঠিকঠাক মতো করছে, কারণ ঠিকঠাক মতো কাজ করছে, দেশের তাই জমি নিতে ঠিকঠাক মতো কাজ করছে, এসএলডিজি ঠিক মতো কাজ করছে, এসএস ডেটা সেন্টার ঠিক মতো কাজ করছে। তাও আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনি জবাব দিন, সিএসসির কাজে কেন অগ্রগতি হচ্ছে না? ইডিস্ট্রিক পোর্টালের ট্রানজাকশন কেন ফেলে যাচ্ছে? মানুষ ইডিস্ট্রিকের সার্ভিসের নেওয়ার জন্য তথ্যমিত্র কেন্দ্রে যাচ্ছে, ট্রানজাকশন সাকসেসফুল হচ্ছে, কিন্তু পরিষেবা মানুষ পাচ্ছে না। মানুষ তথ্যমিত্র কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছে। আর বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।